আসসালামু আলাইকুম, আমার নাম সাইদ, পেশেন্ট আমার বাবা, আমার বড় ছেলে। সো বেসিক্যালি যেটা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ওনার পিত্তথলিতে পাথর ডায়াগনোসিস হয়েছে, এবং ওই মাসেই আমরা আমাদের স্থানীয় এলাকারই এক হসপিটালে অপারেশনের ব্যবস্থা করি, এবং পাথর তো রিমুভ হয়ে গেছে, বাট অপারেশনে দেখা গেছে ছোট একটা মিস্টেক হয়ে গেছে, যার কারণে খাদ্যনালীতে একটা ছিদ্র হয়ে গেছিল ওই অপারেশনের মধ্যেই। বাট যেটা হয়েছে যে আমরা তখন সাথে সাথে অ্যাওয়ার্ড হইনি, এবং ওইটা সাথে সাথে ডায়াগনোসিস হয়নি প্রপার, দ্যাট ইজ এ পেশেন্টের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল। তো যখন পেশেন্টকে এইচডিতে রেফার করা হয়, তখন পেশেন্টের অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল। তখন আমরা সাথে সাথে মুভ করি এখান থেকে এবং এভারকেয়ার হসপিটালে নিয়ে আসি। ওইখানে এমার্জেন্সিতে ফরিদ হোসেন স্যারের শরণাপন্ন হই, এবং তার সাথে সাথে ডায়াগনোসিস করতে পারে যে ব্যাপারটা কী হয়েছে অ্যাকচুয়ালি, এবং ওই দিনই স্যার ওটির ডিসিশন নেয়। বাট দেখা গেছে যে আমরা এখানে এসে জানতে পারি আমার পেশেন্ট কোভিড পজিটিভ ছিল। তো হাওয়েভার স্যার তারপরও ডিসিশনে স্টিক ছিলেন, এবং প্রপার কশন নিয়ে উনি অপারেশন অ্যাটেম্প করেন, এবং আইসিইউতে আমার পেশেন্ট ট্রান্সফার করা হয়। হাওয়েভার আল্লাহর অশেষ রহমত ছিল, এবং এভারকার হসপিটালের ম্যানেজমেন্ট এবং স্যারের চেষ্টায় সব কিছুতেই পেশেন্ট আল্লাহর রহমত এখন সুস্থ আছেন। এবং বলতেই হয় স্যারের যত চেষ্টা ছিল, হসপিটালের ম্যানেজমেন্টের যত সেবা ছিল, সব কিছু মিলে আজকে আমার পেশেন্টের এই অবস্থা। সো গ্রেটফুল টু এভারকেয়ার হসপিটাল, এবং অফকোর্স গ্রেটফুল টু ফরিদ হোসেন স্যার। থ্যাংক ইউ।